তাদের এত রাগটা কেন সাংবাদিকদের উপর হলো আমি সেটা বুঝতে পারলাম না। বিএনপি জামাত জোটেরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল, এটাই তারা আবার পুনরায় প্রমাণ করলো। কানাডা কোর্ট কিন্তু এ বিষয়টা কয়েকবারই বলেছে, এখান থেকে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেখানে আশ্রয় চেতে চাইতে গিয়েছিল তারা কিন্তু পায়নি, সন্ত্রাসী দল হিসেবে প্রত্যাখ্যান করেছে। তো 28 তারিখে তাদের যে ঘটনা, বিএনপি যে সমস্ত ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মানে মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের উপরে হামলা, সাংবাদিকদের ধরে পিটানো, মারা, তাদের উপরে হামলা করা, এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। শুধু তাই না, পুলিশকে তো মেরেছে, তারপর আবার হাসপাতালে ঢুকে হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানে পুলিশের উপর আক্রমণ, নিজেরা যখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেই নিজেরাই আবার পালালো, পালিয়ে গিয়ে এখন আবার অবরোধের ডাক। কিসের অবরোধ, কার্জন অবরোধ? যখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে, তখন তাদের কাজটাই হলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে দেখালো যে বাংলাদেশে কিছু হয়নি, মানুষের উপরে হামলা করছে, পুলিশের উপর হামলা করছে, মানুষ খুন করছে। এবং তাদের হামলায় একটা জিনিস লক্ষণীয় যে এদিকে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আর হচ্ছে সাংবাদিক, এদের উপরেই কিন্তু তারা হামলাটা চালাচ্ছে। এবং সেগুলি তো কারা কারা করছে, তাদের নাম ধাম সব কিছুই তো, কারণ এটা তো তা তো প্রকাশ্যে যা করছে তারা প্রকাশ্যে করেছে। কিন্তু এবং গাড়ি পোড়ানো, শুধু তাই না, গতকালকেও লালমনিরহাটে আমাদের যুবলীগের একজনকে কুপিয়ে হত্যা করেছে। কাজে এভাবে হত্যা করা আর মানুষের সম্পদ নষ্ট করা আর সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাই তো তাদের চরিত্র। এবং সাংবাদিকদের উপরে যেভাবে তারা চড়াও হলো, আমি তো বুঝতে পারলাম না যে কেন তাদের হঠাৎ, কারণ সাংবাদিকরা তো বেশ তাদের পক্ষেই খুব ভালো ভালো নিউজ দিচ্ছিল, টক শোতেও ভালো ভালো কথা, বরং সব কিছু সরকারের দোষটাই বেশি দেখে, তাহলে তাদের এত রাগটা কেন সাংবাদিকদের উপর হলো আমি সেটা বুঝতে পারলাম না। আমরা এই ঘটনার নিন্দা করি, এইভাবে অত্যাচার করে, এবং আপনি জানেন যে সাথে সাথে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকে হাসপাতালে হাসপাতালে গেছে, দেখেছে, এবং চিকিৎসা আছে বা যা কিছু লাগে আমরা অবশ্যই তা দেখব। এবং একইভাবে আপনাদের স্মরণ থাকা উচিত যে পুলিশকে কিন্তু এইভাবেই তারা আঘাত করে করে, সেই রাজশাহীতে পুলিশকে মারলো, গায়ে বান্ধে মারলো, সারা বাংলাদেশেই 29 জন পুলিশ তারা হত্যা করেছিল সেই সময়, 500 উপর তারা স্কুলঘর পুড়িয়ে দিয়েছিল যেখানে মানে আমাদের নির্বাচনের পোলিং বুথ হয়, এবং সেইভাবে 3825টি গাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল, 3000 মানুষকে পুড়িয়েছিল, প্রায় 500 মানুষ পুড়িয়েই মারা যায়, এবং এখন অনেকে সেই পোড়া অবস্থায় মানবিত জীবন যাপন করছে।